হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যবসায়ীর। ঘটনায় দোকানপাট বন্ধ রেখে এক শোক সভায় সামিল হলেন মালদার ইংলিশ বাজারের ঝলঝলিয়া পৌর মার্কেটের ব্যবসায়ীরা। জানা যায় মৃত ওই ব্যবসায়ীর নাম সুকুমার সাহা। বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। মালদার ইংলিশ বাজারের ঝলঝলিয়া পৌর মার্কেটের সভাপতি ছিলেন তিনি। তার মৃত্যুতে শোকাহত জেলা ব্যবসায়ী নেতৃত্ব। বৃহস্পতিবার সকালে ব্যবসায়ীর দেহ নিয়ে আসা হয় মার্কেটে। ফুল দিয়ে তার আত্মার শান্তি কামনা এবং তাকে শেষ বিদায় জানান বিশিষ্ট শিল্পোদ্যোগী তথা জেলা ব্যবসায়ী নেতা উজ্জ্বল সাহা সহ অন্যান্য ব্যবসায়ীরা। জানা যায় এই মর্মে এদিন সকাল থেকেই ঝলঝলিয়া পৌর মার্কেটের সমস্ত দোকানপাট বন্ধ ছিল। মালদা থেকে হরেন চৌধুরী, রিপোর্ট সংবাদ বাংলার কথা। আমাদের ঝলঝলিয়াতে কাজী আজহারউদ্দিন মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি স্বর্গীয় মণি সাহা, সুকুমার সাহা মণি, গতকাল রাতে হঠাৎ করে হার্টস্ট্রোকে মারা যায়। উনি ঝলঝলিয়া লোকটা ছাত্র সংস্থারও অন্যতম সংগঠক ছিলেন। জেলা ব্যবসায়ীর নেতৃত্বে একটা শূন্যতা দেখা দিল। মণিদা সুকুমার সাহা মণি আমাদের সভাপতি, এ বিস্তীর্ণ অঞ্চলে ক্রেতাদের সঙ্গে সরাসরি তার একটা মধুর সম্পর্ক ছিল। আমরা শোকাহত, তার পরিবারকে সমবেদনা জানাই এবং জেলা ব্যবসায়ীর নেতৃত্বে যে শূন্যতা দেখা দিল এটা কীভাবে পূরণ হবে আমরা জানি না। আমরা সুকুমার সাহা মণির আত্মার শান্তি কামনা করি।